Assalamualaikum everyone. Welcome to my channel. সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এত সুন্দর সুন্দর পাখি দেখছেন, নিশ্চয়ই সবার অনেক ভালো লাগছে। আমারও ভালো লাগে। এটা হচ্ছে যে আমার বেডরুমের জানালা থেকে এই ভিডিওটা করেছি। আমার বেডরুমের জানালার সঙ্গে এই পাখিগুলা মানে ওনারা মনে হয় এগুলো ব্যবসা করে, মানে প্রতিদিন সকাল থেকে ভোর থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত, এগুলো কিচির মিচির ভালোও লাগে কিন্তু মাথা ব্যথা উঠে যায়। যাই হোক, এখন হচ্ছে যে শনিবার সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে। শনিবার মানেই হচ্ছে যে ব্যস্ততার দিন, বাজার সদাই গোছানো, তো সেগুলো এখন আমি গোছায় নিচ্ছি। তেমন কোনো বাজার নিয়ে আসিনি, সব শুকনো বাজার আর মাংস নিয়ে এসেছে। তো আজকে খুব বেশি একটা ঝামেলা হবে না, যেহেতু মাছ টাছ নিয়ে আসিনি। মাছ নিয়ে আসলে তো কাটাকাটি ঝামেলা, তো এগুলো এখন আমি গোছাবো। আমার সবগুলো বাজার বের করা শেষ। আর হচ্ছে যে এই বাটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ফ্রি পাওয়া গিয়েছে, মানে সুপার শপ থেকে বাজার করলে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বাজার করলে কিছু না কিছু গিফট পাওয়া যায়, তো ওটা গিফট পাওয়া গিয়েছে। তো আমার সবগুলো বাজার বের করা শেষ, আর সবগুলো বাজার গুছায় রেখে এখন মাংসগুলো কাটবো। প্রথমে আমি হচ্ছে যে এই মাংসগুলোর মধ্যে থেকে কিছু সাদা মাংস বের করে রেখেছি, এগুলোতে কাবাব করব, আর বাকিগুলো এখন আমি ভাগ করে ফেলবো। এই যে আমার মাংস ভাগ করা শেষ, এগুলো এখন প্যাকেট করে ফেলবো। এখানে প্রায় 9 কেজি মাংস ছিল, তো আমি সবগুলো ভাগ করে রেখে দিচ্ছি। আমি এভাবে প্যাকেট করে করে আবার আলাদা একটা ব্যাগের মধ্যে রেখে দিই, মানে যে আইটেমগুলো থাকে সবগুলো একটা ব্যাগে আলাদা আলাদা করে রাখি, তাহলে ফ্রিজতে বের করতে সুবিধা হয়। মানে একটা করে ব্যাগ বের করলে বোঝা যায় এর মধ্যে কী আছে। তো আমার সব বাজার গোছায় এখন আমার রান্না এসেছে। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজি করবো, আর এই হচ্ছে খোসলা বা বাটা মাছ বলে এটাকে, এটা ভেজে টমেটো দিয়ে রান্না করব। আর প্রতিদিন তো একই রকম রান্নার রেসিপি দেখানোর কিছু নেই। মাছগুলোকে হলুদ লবণ আর হচ্ছে যে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে জাস্ট হালকা করে একটু ভেজে নিব, কড়া ভাজবো না। এখন সবগুলো মাছ একটু ভেজে নিচ্ছি। আমার সব মাছগুলো আগে ভেজে নিলাম, নিয়ে এখন সবজি করবো। সেজন্য সবজি কাটতে এসেছি, পেঁয়াজ টেঁচগুলো কেটে নিচ্ছি। মানে আজকে অনেক লেট হয়ে গেছে বাজারে এগুলো গোছাতে গোছাতে। আর পেঁয়াজটা কাটাটাই মনে হয় সবচেয়ে বেশি মানে সময়ের বিষয়, এটা কাটা থাকলে একটু রান্না করতে টাইমটা কম লাগে। তো পেঁয়াজ কাটা যাচ্ছিল, ফ্রিজে শেষ হয়ে গিয়েছে, তো আজকে আবার একটু বেশি করে কেটে রাখছি। এখন সব সবজিগুলো একটু কেটে নিব, সব সবজিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়েই কেটে নিচ্ছি। Thank you.
আমার সব সবজি কাটা শেষ, এখন হচ্ছে যে মাছটা রান্না করব, সেটার জন্য টমেটো আর আলু কেটে নিচ্ছে। টমেটো আর আলু দিয়ে ওটা একটু মাখা মাখা ঝোল করব। তো এখন আমার সব কাটাকাটি কমপ্লিট, এখন রান্নায় সব চলে আসলাম। প্রথমে আগে মাছটা বসিয়ে দিচ্ছি। মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছিল, এখন হচ্ছে আলু আর টমেটো দিয়ে একটু কষায় নিচ্ছি। আর মাছের মশলাটা কষাতে দিয়ে এসে এখন সবজিটা একটু রেডি করে নিচ্ছি, প্রেশার কুকারে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। মসুরের ডাল আর চিংড়ি দিয়ে সবজিটা করব। সব কিছু একবারে প্রেশার কুকারে দিয়ে মেখে উঠিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাছের মশলাটা কষানো শেষ, এখন ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দেব। এদিকে আমার সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এখন ফোড়ন দিয়ে নিচ্ছি। সবজির ফোড়ন দেওয়া শেষ, এখন একটু ঘি অ্যাড করে দিচ্ছি। মানে সবজি রান্না করলে একটু ঘি না দিলে খেতে ভালো লাগে না, এটা আমি সব সময় দিয়ে থাকি। এই তো এদিকে আমার মাছের তরকারিটাও রান্না করা শেষ। রাতে মানে শনিবারের দিন সব কিছু গোছায় রান্না করতে করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিলো, 11টা বেজে গিয়েছিলো। তো আমার রান্নাবান্না শেষ, মাছের তরকারি আর সবজি দুটোই রান্না শেষ। আর সবাই যদি আমার ব্লগটা দেখে থাকেন, ভালো লাগে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।